আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন নিসমাত ফ্রিজ প্রেজেন্ট বাহারি ইফতার অনুষ্ঠানে দর্শক আজ আমরা আছি হোটেল হলিডে ইন এর রুফটপে এত সুন্দর একটা পরিবেশ আর আজ আমাদের সাথে আছেন হোটেল হলিডে ইন এর শেফ পাপি ভাইয়া ভাইয়ের সাথে কথা বলবো আর জেনে নিব আজ আমাদের জন্য কি ডিশ তৈরি করছেন 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেমন আছেন ভাইয়া জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজ কি রেসিপি দেখাবেন আমাদের আজকে আমি দেখাবো চিকেন টেংরি কাবাব আচ্ছা আমরা একটু ইনগ্রেডিয়েন্টস গুলো জেনে নিই অবশ্যই আমি এখানে রেখেছি চিকেন টেংরি কাবাবের জন্য চিকেন লেগ ওকে ইয়োগার্ট মাস্টার্ড অয়েল বাদাম পেস্ট এটা হলুদের গুঁড়া জিঞ্জার গার্লিক পেস্ট ধনিয়া গুঁড়া সল্ট পেপার অ্যান্ড হট স্পাইসি এটা রেখেছি আমি এটার সাইড ডিশ হিসেবে এটা অনিয়ন এটাকে আমরা নর্মালি লাচ্ছা অনিয়ন বলি এখানে আমি ইউজ করছি কাশ্মীরি চিলি ওকে বুঝতে পেরেছি তারপর এখন আমরা ভাইয়া প্রস্তুত প্রণালীতে একটু চলে যাই অবশ্যই তো আমি নর্মালি এটা আগে ম্যারিনেশন করে রেখেছি ওই টেস্টের জন্য এটা আমরা কতক্ষণ ম্যারিনেট করেছি নর্মালি আমি 20 মিনিট এগো এটা আমি করেছি এটা এখন আমি ডাইরেক্টলি মাস্টার অয়েল আপনাদের একটু দর্শকদের জন্য যদি বলে দিতেন যে আমরা এটা কি কি উপাদান দিয়ে এটা ম্যারিনেট করেছি এটা নরমালি আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনাকে বললাম এটাই জাস্ট একটা মিক্সচার করে আমি এখানে মিক্স করে নিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা এবার প্রসেসিং এ চলে যাই আমি ইউজ করব মাস্টার অয়েল এখানে নরমাল অয়েল আমরা ইউজ করব তাহলে ওই টেস্ট আসবে না যেহেতু কাবাবের একটা ব্যাপার আছে ওই ফ্লেভারটা আপনি পাবেন না আচ্ছা তাহলে আমরা এখানে বলবো যে নরমাল অয়েলটা একেবারে অ্যাভয়েড করতে হ্যাঁ হ্যাঁ আমাদের ওই সিলটা না আসলে ওই টেস্ট আমরা পাবো না নরমাল যে আমরা কাবাবের যে টেস্ট আমরা খুঁজি ওটা পাবো না এবং চিকেনটাও আসলে লেগে যাবে যদি তেলটা প্রপারলি গরম না হয় সেক্ষেত্রে এটা লেগে যাবে বয়েল টাইপের হয়ে যাবে নরমাল এটা হবে একটু বয়েল বয়েল টাইপের হ্যাঁ হ্যাঁ কাবাব হবে একটু ড্রাই একটু পুরা পুরা একটু ওই টাইপের একটু হবে হ্যাঁ অলমোস্ট তেল হয়ে গেছে আচ্ছা এটা ছেড়ে তেল গরম হয়ে গেছে এখন আমরা চিকেন গুলো দিয়ে দিব এখানে সব যাবে আমাদের লেগ পিস তাই তো হ্যাঁ টেংরি কাবাব লেগ যাবে এটা আমরা কতক্ষণ হতে সময় লাগবে এটা নরমালি আপনার ওই 10 মিনিটের মধ্যে হয়ে যাবে 10 মিনিট আচ্ছা এটা হতে হতে আমি একটু বলে নেই আমাদের বাহারি ইফতার অনুষ্ঠানটি প্রেজেন্ট করছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ এই ফ্রিজটিতে রয়েছে অনেক সুবিধা এখানে যদি আমরা খাবার দ্রুত ঠান্ডা করতে চাই তাহলে এখানকার টারবান যে ফিচারটি রয়েছে এই ফিচারটির মাধ্যমে অতি দ্রুত খাবার ঠান্ডা করা যায় এবং এত দ্রুত খাবার ঠান্ডা হয়ে যায় আপনি যখনই আপনার প্রয়োজন তাহলে আপনি এখানকার যে কনফিউজারটা আছে এটা যদি আপনি চালু করে দেন তাহলে এটা অতি দ্রুত ঘুরে আপনার খাবারটিকে অতি দ্রুত ঠান্ডা করে ফেলবে ওকে আমাদের একদিকে হয়ে গেছে আমরা এখন এটাকে উল্টিয়ে দিব কালারটা অলরেডি একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে আচ্ছা এবং আমরা ঢেকে দিব ঢেকে না দিলে হবে কি এটা দেখা যাবে যে পুড়ে গেছে উপর থেকে দেখা যাবে হয়েছে কিন্তু ভিতর থেকে এটা কাঁচা থাকবে ঢেকে দিলে হবে কি পুরোটার মধ্যেই আসলে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে একদম কুক হয়ে যাবে নরমালি আমরা যেরকম বানাই তন্দুরে যেটা নাকি আমাদের ঘরে সম্ভব না আচ্ছা বা যদি আমরা ওই বারবিকিউ জিনিসটা ইউজ করি ওই যে চারকোলটা আছে ওটাও নরমালি আমরা ঘরে ইউজ করি না কালি হয়ে যায় বা অনেক ধোয়া হয় স্মোকের ব্যাপারটা আছে তো এর জন্য এটা ঘরোয়া একটা প্রসেস ইজিলি আপনি এইভাবে তৈরি করতে পারবেন এই জিনিসটাকে সবার বাসায় বারবিকিউ এর ওই অপশন যদি না থাকে তাহলে আপনারা বাসার যে কোনো চুলার মধ্যে একটা প্যানে গরম তেল দিয়ে এভাবে এটাকে সুন্দর করে বারবিকিউ ওয়েতে করে নিতে পারেন এটা খুব ইজি একটা ওয়ে বাট অবশ্যই মনে রাখতে হবে কাবাব শুড বি মাস্টার অয়েল অবশ্যই এখানে আমরা বলবো সবাইকে যে যে নর্মাল যে অয়েলটা আছে এটাকে অ্যাভয়েড করতে ডান আমাদের এটা ডান অলমোস্ট ডান এটা আচ্ছা আমরা প্লেটিং চলে যাব আমরা এখন এটাকে নামিয়ে নেব আমাদের
প্রপারলি এটা কুক হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। এখন আমরা এটাকে ডেকোরেশনের পালা আমাদের চলে এসেছে যে ভাইয়া ডেকোরেশন করবে। এটা ওই লাচ্ছি অনিয়নটা আমি দিয়ে দিচ্ছি। খাবারটা দিয়ে দিলাম। এত অল্প সময়ে এত ইয়াম্মি একটা ফুড তৈরি হয়েছে কি বলবো, স্মেল সো গুড, আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বলেছিলাম যে এটা একটু পুরা পুরা হবে, যে তন্দুরে যে ব্যাপারটা আছে। হ্যাঁ ওটা আমরা দেখছি এরকম হবে। হ্যাঁ আমরা আমাদের ডেকোরেশনের একেবারে শেষ পর্যায়ে। আমি বারবার ডেকোরেশনটাকে গুরুত্ব দিই, কারণ আমাদের যে কোনো খাবারই আমরা খেতে চাই না কেন, সেটা যদি ওয়েল ডেকোরেটেড হয় এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে, বেশি লোভনীয় লাগে সবার কাছে। তো এই জন্য আমি বলবো যে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট ডান আমাদের ডেকোরেশন। হয়ে গেল আমাদের চিকেন টেংরি কাবাব। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ডিশ আমাদের প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এত অল্প সময়ে এত সুন্দর একটা ডিশ তৈরি হয়েছে, আমি বলবো আপনারা অবশ্যই বাসাটা ট্রাই করবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ডিশ নিয়ে, এবং দেখতে থাকুন ওয়ালটন স্মার্ট ফিস প্রেজেন্ট বাহারি ইফতার অনুষ্ঠানটি। ধন্যবাদ।